আপনারা দেখছেন চ্যানেল বেঙ্গল ওয়াচ নজরবন্দি আপনিও। শ্যামনগর পোস্ট অফিস থেকে কাকিনাড়া স্টেশন পর্যন্ত অটোরুটের দখল নেয়াকে কেন্দ্র করে তপ্ত হয়ে উঠল জগদ্দলের মেঘনা মোড় চত্বর। এই রুটের নতুন ও পুরনো অটো চালকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। অভিযোগ, বেআইনি পারমিট চলা অটো ওই স্ট্যান্ডে তাদের আধিপত্য বিস্তার করতে চাইছে, যা মানতে নারাজ ওই রুটের পুরনো অটো চালকরা। অভিযোগ, বেআইনি অটো চালকরা গতকাল রাতে স্ট্যান্ডে তাদের গালিগালাজ করেছে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার মেঘনা মোড়ে অটো দাঁড় করিয়ে ব্যস্ততম রাস্তা ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় পুরনো অটো চালকরা। প্রায় 45 মিনিট ধরে চলা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ গিয়ে অটো চালকদের বুঝিয়ে অবরোধ তুলতে সচেষ্ট হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চলা এই বিবাদের ঘটনা পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি। আমরা ভয় দেখানো আমরা যান থানাতে, আমরা ভয় দেখানো যে অ্যাক্সিডেন্ট ভয় মনে যে এই এই লোক ভয় এই নামটা করতে ভুলতে হবে না। আজকে কি নিয়ে রাস্তা অবরোধ করেছেন, কি নিয়ে ঝামেলা? কালকে আমাদের যে বিকেল রাত্রিবেলা বৃষ্টি পড়ছিল, তখন কিছু ছেলে গিয়ে স্ট্যান্ডে গিয়ে মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে ধরে ঘিরে মা বোন থেকে খিস্তা খিস্তি শুরু করে যদি একটা আওয়াজ করতো তাহলে কালকে জীবন চলে যেত। গাড়ি চালাবো আমরা তো পরে খাওয়ার জন্য এসেছি। আমাদের ব্যাপারটা, আমাদের দুঃখটা ওনারা কোনোদিন বুঝছে না। আমরা চাই আমাদের দুঃখটা। আপনারা কি চান এখন? আমরা চাই যে অবৈধ গাড়ি, যে নতুন অবৈধ গাড়ি গুলো যাদের পারমিট ঠিক নেই তারা আমাদের রুট থেকে সরে যাক। আমরা শান্তিতে গাড়ি চালিয়ে তারা যেন কোনো আমাদের সঙ্গে বাড়িতে ছেড় দেওয়া এই করা এইসব বাড়িতে এসে ছেড় দিচ্ছে, 20-25 জন নিয়ে চলে আসছে। কতদিন ধরে এরকম হচ্ছে? 2018 সাল থেকে সৃষ্টি হচ্ছে, এখন মানে চরম পর্যায়ে। এখন আপনাদের কটা অটো আছে ওখানে, মানে পারমিট আর বেআইনি পারমিটের যেগুলো দাবি করছেন সেটা কটা? হয়েছে কাল রাত্রিবেলা আমাদের ওখানে আমাদের পুরনো গাড়ি ছেড়ে ফেলা বেশি ছিল না, বৃষ্টি পড়ছিল তখন, ওদের নতুন গাড়ি অবৈধ কিছু গাড়ি ছেড়ে ফেলে ঢুকে আমাদের একটা ছেলের উপরে সঞ্জীব চ্যাটার্জি একটা ছেলেকে মারধর গালাগালি ঝড়াগালি করতে গেছিলো, এই কারণে মেন অবরোধটা। আর দিনের পর দিন ওরা পোস্ট অফিস মোড়টাকে দাম করে দিয়ে মারামারি ফাটাফাটি হচ্ছে। এর আগেও একটা ছেলেকে মেশিনের বার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে এবার আমরা থানাকে অনেক কমপ্লেন করেছি, থানাকে অনেক জানিয়েছি, থানায় এর আগের মেশিনের বার দিয়ে থানা কমপ্লেন নিতে যায়নি, আমরা ওপর থেকে উকিল দিয়ে সেটাকে কমপ্লেন যাচ করিয়েছি থানাকে। আমাদের হাইকোর্ট করা আছে, হাইকোর্টের অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জাজ উনি বারবার চিঠি করেছেন ইয়েকে থানাকে, তার কোনো রিপ্লাই থানা দিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর দিনে আজকে সকালবেলাও ওখানে জ্যাম করে গালাগালি শুরু করে দিয়েছে। আমরা বলেছিলাম তোমাদের যদি আইনি হয়, আমরা যেরকম হাইকোর্ট করেছি তোমরা হাইকোর্টে যাও, হাইকোর্ট থেকে তোমরা অর্ডার নিয়ে আসো, সেখানে আমাদের কারো কিছু বলার থাকবে না, তোমরা চালাও বুক খুলিয়ে।